হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকাল 9টা বাজে, এখন থেকেই আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে একটু সকাল সকাল স্টার্ট করছি, তো ঘুম থেকে উঠে পড়ে মোটামুটি এই কম্বলটা গুছিয়েছি, আর কিছুই করিনি। নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে মা চা করেছিল, তো চা খেয়ে আসলাম। আমি এখানে আসলে এসেছিলাম আমার সোয়েটারটা খুঁজতে। আমি যখন নিচে নামলাম তখন মনে হয় সোয়েটারটা নিয়ে গিয়েছি, কিন্তু আমি নিচে যাই হোক খুঁজে পেলাম না, ওই জন্য আমি আবার উপরে আসলাম, কিন্তু উপরেও নেই, নিচে গিয়ে আবার আমাকে খুঁজতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, তো সেটাই। আর আমি ভাবলাম যে বর আজকে স্কুলে যাবে না, তোমার হচ্ছে সেরকমই আমাদের কথা হয়েছিল যে স্কুলে যাবে না, কিন্তু এখন হট করে বলছে যে স্কুলে যাবে। তো সেই জন্য তোমার হচ্ছে ও একটু বাড়িতে গেল, মানে আমার শ্বশুর বাড়ি গেল, ওখানে ও গাছগুলো তো জল দেবে, তারপর এখানে এসে খেয়ে টেয়ে নিয়ে তারপর যাবে। মানে এখানে সকালে ঘুম থেকে উঠে চা খেলো, চা খেয়ে ওই বাড়ি চলে গেল, তারপর এখানে আবার আসবে রেডি হয়ে নিয়ে, মানে জামা টামা সব পরে এখানে এসে খেয়ে নিয়ে স্কুলে চলে যাবে। তো এটাই ব্যাপার। আর একটা জিনিস জানো তো, আমার এই না এখানে অন্ধকার আসছে, এই যে আমার এই নাইটিটা দেখো, এই নাইটিটা একদম ছোট্ট নাইটি, ঠিক আছে, মানে নিচের দিকে লংটা বেশি না, ওই জন্য আমি শ্বশুরবাড়িতে পড়তে পারি না। তো মাকে কদিন আগেই বলছিলাম, মানে আমার শাশুড়ি মাকে, যে এই নাইটিটা পরবো নিচে প্যান্ট পরে নিয়ে, তো মা বললো হ্যাঁ পরো। তো ব্যাপারটা হচ্ছে এখনো স্টার্ট করিনি পড়া, কিন্তু আজকে এখানে এসে পড়লাম, নিচে প্যান্ট পরেছি শীতের যে প্যান্টগুলো। এবার কি বলো তো, বাড়িতে অনেক লোক, তো ওই জন্য এই পরা যায় না, বাড়িতে কেমন একটা লাগে। তো রাত্রেবেলা ঘুমাতেও ভালো লাগে না এত ছোট নাইটি পরে, তো নিচে প্যান্ট পরে নিয়েছি, কুর্তির মতো হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে দেখাতে পারবো না, নিচটা আমি একা ধরে আছি, তো আয়না দিয়ে যদি দেখানো সম্ভব হয় একটুখানি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখছো, দেখো কত ছোট নাইটিটা, যে নিচে প্যান্ট পরেছি, না হলে ভরে সত্যি এটা পরা সম্ভব না। এটা আমার বর জোর করে নিয়েছিল, ওর খুব ভালো লেগেছিল, ছাপাটা খুব ভালো লেগেছিল, এই যে ছাপাটা খুব ভালো লেগেছিল বলেও নিয়েছিল, কিন্তু ছোট বলে পরা হতো না, আজকে এখানে পরলাম। তো চলো তাহলে, ভিডিওটা আমার সাথে থেকো, আর এখানে তো সারাদিন সেরকম কোনো কাজ টাজ কিছু নেই আমার, সারাদিন ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া, তাছাড়া আর কিছুই নেই। তো সেটাই, চলো তাহলে আমার সাথে থেকো, ঠিক আছে। ও দুপুরবেলা কি রান্না করবে? ও এখনো বাজার আসেনি, আমি বলছি কালকে কিছু করবে হয়তো, ডাকছে বিড়ালটা কিরাম। আমার শ্বশুর বাড়িতে আমার বরের লাগানো গাছের ফুল তোমরা তো একটুখানি হলেও দেখেছ, আর ভবিষ্যতেও অনেক দেখতে পাবে। তো আজকে এখন চলো দেখে নেওয়া যাক আমার বাবার লাগানো কিছু সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের গাছ। আর এই দেখো, এখানে ওই বিড়ালটা বসে রয়েছে, আর এইখানে যে ফুলগুলো রয়েছে খুব যে যত্নে লালিত পালিত সেরকমটা কিন্তু নয়, কারণ বাবা একদমই সময় পায় না এগুলোকে দেখাশোনা করার, আর সেই জন্য এইগুলো অযত্নেই মোটামুটি এরকম ফুল দিয়েছে। তো আমি তো বলবো যে বেশি পরিশ্রম না করেও এই ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমার বরের যে গাছগুলো লাগানো আছে বাড়িতে তোমরা দেখতে পাবে, সেই ফুলগুলো আর এই ফুলগুলো মোটামুটি একই কালারের। এর কারণ হলো এই যে গাছগুলো সেগুলো আমার বরেরই দেওয়া, ও যখন গাছের ডাল কেটে ছোট চারা গাছ তৈরি করছে তখনই বাবাকে কতগুলো দিয়েছিল, সেই থেকেই এইগুলো তৈরি করা হয়েছে। আমি যখন একদম ছোট তখন থেকেই আমি দেখি যে আমার বাবা এই ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, তবে এখন বাবার অনেক বয়স হয়ে যাচ্ছে আর ব্যবসাও আগের থেকে অনেক বেশি বড় হয়েছে, সেই জন্য ঠিক সময় পায় না এখন অতটাও গাছ লাগাতে, সেই জন্য আগের থেকে এখন গাছ অনেকটাই কম। তবে আমি ভবিষ্যতে আমার ব্লগে আমাদের আগেকারের যে সমস্ত ফুল বাবা লাগিয়েছিল,
মানে ফুল গাছ লাগিয়েছিল, সেই ফুল গাছের ছবি বাবা তখন ফটোতে তুলে রাখতো। তো সেই ফটো কিছুটা বাঁধানো আছে, তোমাদেরকে আমি পরে সময় করে আমার ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর এই ভিডিওটিতে লাইক করতে এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এই গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতেই হবে। কেমন? দেখো, ও সকালে ওই বাড়ি গিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম তো, আমি ওখান থেকে একটা নাইটি নিয়ে আসতে বলেছিলাম। আর রাত্রেবেলা আমার চুল বেঁধে রাখার যে ফিতেটা ওইটা আমি আনতে ভুলে গিয়েছিলাম। আর ওইখানে দেখছো জামার প্যান্ট, ওইটাও স্কুলে পড়ে যাবে, সকালে বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এই দুটো জিনিস আমি আনতে ভুলে গিয়েছিলাম। আর এনেছে টিফিন বক্স, সেটাতে ওকে আমি রুটি দেব, আর এক আর জলের বোতলটা। তো আমি তো জানতাম না যে স্কুলে যাবে, তো আজকে হট করে আর কি বলছে যে যেতে হবে, সেই জন্য সকালে ও বাড়ি যখন গেল ওই গাছে জল দিতে, সেই জন্য ওকে নিয়ে আসতে বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ টিফিন রেডি, আর ওও রেডি, তোমরা এখনই ওকে দেখতে পাবে। ও বেরোচ্ছে, ওকে টিফিনটা দিয়ে আসবো আমি, সেই জন্যই আমি উঠোনে যাচ্ছি। তো স্কুলে বেরিয়ে যাচ্ছে এখন। আমি খুলছি, এটা আমাদের বাইরের দিকের একটা রান্নাঘর, কলের পাড়ের সাইডে। এখানে তোমার মা কাঠে রান্না করে, কারণ অনেক সময় হয় কি অনেক কাঠ ওই আমাদের আমবাগান আছে ওখান থেকে আর কি বেশি টেশি হয়, মানে খারাপ কাঠ পাওয়া যায়, সেইগুলো ফেলে না দিয়ে সেইগুলো দিয়ে মা এখানে রান্না করে ফেলে। তো রান্নাঘরটা দেখো ঠিক এরকম, অতটাও সুন্দর না, তবে কাঠগুলো কাজে লাগানো হয় সেই জন্যই রান্নাঘরটা ব্যবহার করা। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম কোথায় কী আছে। তো আমি এবার স্নান করে নেব। স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুল লাগানো খুলিনি, তো এইগুলো বাইরে মেলে দিয়ে আসবো। মা ঘরের চটিতে পরে চলে এসেছি, আমি ঘরের চটি পরে চলে এসেছি, পাল্টায় বকবে না আমাকে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর আছে লাল শাক ভাজা, আর আছে আলু আর পেঁয়াজ কলি ভাজা। মাকে বলেছি কোনো তরকারি আর করো না, কারণ এরা মানে আমাদের এই বাড়িতে অনেক বেশি তরকারি খায়, তো আমরা আর কি অনেক অনেক তরকারি খেতে খুব একটা পছন্দ করি না, আমি আমার বর দুজনেই, সেই জন্য মাকে বলেছি একটু অল্প তরকারি করে আমাদেরকে খেতে দিব। এই যে আমার থালা রেডি, আমি খেতে বসে পড়বো।
এখন যে খাবারটা তোমরা দেখছো, পোলাও আর আলুর দম, এটা আমাদের রাতের মেনু ছিল। তো এটা করার আগের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার তো করা খাওয়া আমার দাওয়া করে হয়নি। আমি এখন উপরে চলে এসেছি, আর হচ্ছে এখন বেশি বাজে না, 10:30 মতো বাজে, এখন ঘুমাবো না, অনেকটাই পরে ঘুমাবো, মোটামুটি 1.5 ঘন্টা তো বটেই, 1.5 ঘন্টা পর ঘুমাবো। তো ভিডিওটা শেষ করে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো তাহলে আজকের মতন, টাটা।